আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী, কাছে এবং দূরে যে যেখানে আছেন না কেন, সবাইকেই সম্বোধন করে আমি আজকের যে আলোচনাটা করব সেটা সালাম ফেরানো। সালাতের মধ্যে আমরা বিভিন্ন দোয়া দরুদগুলো আমরা সঠিক করে নিয়েছি, তাকবীরে তাহরিমাও বলেছি, কীভাবে করতে হবে এবং নিয়তের কথাও বলেছি। তো আজকে আমরা সালাম ফেরাবো। যে বৈঠকের মধ্যে সালাম ফেরানো হয় সেই বৈঠকটাকে বলা হয় শেষ বৈঠক, আর এটা হলো ফরজ। সালামের মাধ্যমে, তাকবীরে তাহরিমের মাধ্যমে সালাত শুরু হয় এবং পৃথিবীর সব কিছু হারাম হয়ে যায়। আর যেই জিনিসটির মাধ্যমে আবার এই পৃথিবীর যেগুলো হারাম হয়ে গিয়েছিল পৃথিবীর দুনিয়ার কাজকর্মগুলো, আর যার মাধ্যমে হালাল হয় তার নাম হলো সালাম, তাই না? সালাম ফেরানো। তো এ ব্যাপারে সালাম আমরা ফেরাবো কীভাবে? তো সালামটা ফেরানোর সময় আমরা দেখা যায় অনেকেই ভুল করি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মানে খুব দ্রুত একটা ব্যাপার আমাদের মধ্যে রয়েছে তাড়াহুড়া, যে কতক্ষণে আমরা দুনিয়াবি কোনো কাজকর্মের মধ্যে আমরা লিপ্ত হতে পারি সেই একটা ব্যাপার থাকে। এখানে সালামটা আমাকে শুদ্ধ করে ফেরাতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এই যে সিন পড়লাম না কি পড়লাম, সা পড়লাম, এখানে কিন্তু বোঝা যায় না। আসসালামু আলাইকুম আইন আছে কিন্তু একটা, আসসালাম মানে কি শান্তি, আলাইকুম তোমাদের উপর। এই তোমাদের এই ব্যাপারটা হচ্ছে মুক্তাদি এবং ফেরেস্তাগণ। আমার ডান পাশে মুক্তাদি রয়েছেন, আমার বাম পাশে কি মুক্তাদি রয়েছে না? এখানে মুক্তাদি এবং ফেরেস্তাদেরকে সম্বোধন করেই মূলত সালামটা ফেরানো হয়, যে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ বলে সালাম ফেরাতেন। রহমতুল্লাহ বলবেন না ল বলবেন? কি বললাম? ল বলতে হবে, তাই না? আল্লাহ শব্দের পূর্বে যেহেতু আপনার পেশ আসছে, আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। অনেকেই বলে হুজুর আমরা গার কতটুকু ঘুরাবো, কতটুকু ফেরাবো? তো এ ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডানে এবং বামে সালাম ফেরানোর সময় রাসূলুল্লাহ সাল্লামের গালের সাদা অংশ দেখা যেত। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের গালের সাদা অংশ দেখা যেত। এর দ্বারা আপনি কি বুঝলেন? অর্থাৎ উনি যখন নাকি ডান দিকে সালাম ফেরাতেন, অর্থাৎ দাড়ি ব্যতীত যে অংশটা রয়েছে ওটা দেখা যেত। কালারটা কেমন ছিল? সাদা, তাই না? রাসূলের গালের সাদা অংশটা দেখা যেত। আল্লাহ রাসূল কতটা সুন্দর ছিলেন সেখানে প্রকাশ আসছে, তাই না? আমাদের নবীজি অত্যন্ত সুন্দর ছিলেন। তো তিনি কখনো কখনো ডান দিকে সালাম ফেরানোর সময় ওয়াবারাকাতু, ওয়াবারাকাতু শব্দটি বৃদ্ধি করতেন। সুতরাং উভয় নিয়মে পড়া যায়, মানে দুই দিকেই ওয়াবারাকাতু বলা যেতে পারে। তো ডান দিকে যখন নাকি তিনি সালাম ফেরাতেন তখন মাঝে মাঝে ওয়াবারাকাতুহু বলতেন। সুতরাং আমরা যখন সালাম ফেরাবো আমাদের যেন ঘাটটা এমন না হয় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুমুল্লাহ, মানে এই যে আমার যে গালের শুভ্রতা এটা তো যেন দেখতে পারে, তাই না? এমনি যদি আমি ঘুরি তাহলে দেখতে পাবে নাকি? আর যদি কিন্তু আমি না ঘুরি তাকে আমি যে বললাম আসসালামু আলাইকুমুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এরকম কিন্তু হয়। আমরা কী করে কীভাবে ফেরাবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, যাতে করে আমার এই শুভ্রতাটা, মানে আমারটা তো কালো, তাই না? তো যারটা সাদা তারটা সাদা দেখা যাবে, আর যারটা কালো গাল তারটা কালো দেখা যাবে, শ্যামলা এরকম থাকতে পারে, এটা কোনো ফ্যাক্টর না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কি ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের চেহারা সুরত দেখেন না, কি দেখেন? ওলা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের অন্তর দেখে এবং আমল দেখে। উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা সালাম ফেরানো সম্পর্কে শুদ্ধ যে ব্যাপারটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এর মাধ্যমে কেমন সালাত থেকে বেরিয়ে আর যা যা করা আমাদের জন্য হারাম ছিল, যেমন এদিক তাকানো ওদিক তাকানো, অথবা এখান থেকে উঠে অন্য জায়গায় যাওয়া অথবা বেরিয়ে যাওয়া, সব কিছু আল্লাহ এই সালামের মাধ্যমে হালাল করে দিলেন। সুতরাং আমরা সালামটা সহি শুদ্ধভাবে ফেরাবো এই কথাকে ব্যক্ত করে
আজকের এই ছোট্ট আলোচনা আমি শেষ করতে যাচ্ছি। আমাদের এই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করবেন, এটা আমি বারবার বলি, এবং ভালো লাগলে শেয়ার করবেন, অন্যকে দেখার এবং অন্যকে শোনার জন্য এই কাজটি আপনারা করবেন। এই অনুরোধ রেখেই আজকের এই বৈঠক আমি শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।